তো আজকে আমরা তো একটা ভাইরাস বানিয়ে নিলাম, তো ভাইরাস কারা বানায়, যারা খারাপ মানুষ তারাই ভাইরাস বানায়, তো ভাইরাসকে আমরা ক্ষতি করতে পারবো না, মানুষকে ভয় দেখাতে হবে। তো ধরুন আপনার কোনো বন্ধু আপনার বড় বড় মাছ বাড়ি ফিরে এসে আপনার মুখে, তো আপনার তার মুখে ভাইরাস ঢুকে যাচ্ছে করে, তো সে খুব ভয় পেয়ে যাবে। তো ভাইরাস ট্রেন তো এই ভাইরাসটা আমাকে মারা হোক, তো ভাইরাসটা মারার জন্য আমাদের সর্বপ্রথমে আমাদের স্পিরিট ওপেন করে থাকবে, একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো ফোল্ডার তৈরি করলাম, এখানে দিলাম হলো নিউ ফোল্ডার, আর দিলাম নাম দিলাম ভাইরাস। তো নিউটা টেস্ট করে কোনো তৈরি করবো না, নিউ টেস্ট করে করবো না। তো আমার নাম হলো রিসাইকেল বিন, তো সেট করলাম। তো আমরা কি করতে হবে, রাইট ক্লিক করে ওপেন উইথ ক্লিক করতে হবে। তো রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে ওপেন ক্লিক করে নোটপ্যাড ক্লিক করতে হবে। তো নোটপ্যাডে আমাদের সেভ অ্যাজ করতে হবে, তো সেভ অ্যাজ এ আমাদের লাস্টে অবশ্যই ডট ভিবিএস কথা লিখতে হবে, এটা সবচেয়ে মেনে, এটা না লিখুন তাহলে ব্যাচটা কাজ করবে না, ডট ভিবিএস তো সেভ। তো এটা স্ক্রিপ্ট ফাইল তৈরি হয়ে গেল, তারপর আমি তো রান করার কিছু হচ্ছে না, কারণ আমি কিছু দেয়নি। তো আমি কোডগুলো লিখে রেখেছি, তো আপনাদের কোডগুলো ডিসক্রিপশন লিঙ্কে ডাউনলোড করে ফেলতে পারেন অথবা দেখে লিখে লিখে নিতে পারেন। তো আমি এটাকে ওপেন নোটপ্যাড, তো সব কোডগুলোকে আমি কপি করে নিলাম, কপি করে এটাতে পেস্ট করে দিলাম, পেস্ট করে সেভ করে দিলাম, সেভ করে এবার ভাইরাস করে ক্রিয়েট শর্টকাট করতে হবে, তো শর্টকাট তৈরি হয়ে গেল। তো ওই শর্টকাটটাকে তো আমরা এটাকে মিনিমাইজ করি না, মিনিমাইজ করে শর্টকাটটা শর্টকাট তৈরি হয়ে গেল। তো এবারে আমরা এটাকে রিনেম করবো, তো রিনেম করে আমাদের কি করতে হবে, শর্টকাট লেখাটা রিমুভ করে দিতে হবে যাতে বুঝতে না পারে। তো এটাকে আমরা কি করবো, তো